বল বল বল। 2016 সালের পর এখনো পর্যন্ত নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি এসএসসি। কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। সেক্ষেত্রে কি আপনারা নতুন করে নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছেন? না, নতুন নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছি। কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজ নয় কাল করতেই হবে। হ্যাঁ, নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ, এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে। সেটা দীর্ঘদিন হয়নি, নানা কারণে হয়নি, তো কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজ নয় কাল করতে হবে। এখন তার কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তগুলো কীরকম? যে আমাদের নতুন রুল চাই। হ্যাঁ, পুরনো রুল, তার পরিবর্তে আমরা নতুন রুল পাঠিয়েছি, সেই রুল পাস হবে, শূন্য পদ আসবে, তবে করতে পারব। নিশ্চয়ই এগুলো যদি আসে সরকার থেকে, সেগুলো গ্রিন সিগন্যাল যে নতুন নিয়োগ শুরু করার ব্যাপারে। সেরকম এলে আর কোর্টের নির্দেশ থাকলে নিশ্চয়ই সেরকম হবে। হ্যাঁ, মানে কোর্টের নির্দেশ যখন আছে নিশ্চয়ই সরকারের তরফ থেকেও, যেটা আমি শুনেছি যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার 2 সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছেন, এরকম একটা শুনেছি। কিন্তু সেই ব্যাপারে একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে ঠিক বলেছেন তা, এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন তা, সেটা একটু পরে বলতে পারব। করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ, অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন আপত্তি করব না? এই নিয়োগটা, এইটাই বলছি যে ঠিক কি নতুন নিয়োগের কথা বলেছেন না, আপনি বলছেন যে এই ওএমআর গুলোর পুনর্মূল্যায়নের কথা বলছেন, ওএমআর গুলো আছে কিনা উনি বোধ হয় জিজ্ঞাসা করলেন। স্যার, অর্ডার কপি এসেছে, অর্ডার কপিতে পরিষ্কার লেখা রয়েছে এই যে এসএসসি যে এই প্রসেসে যে ভ্যাকেন্সি গুলো হবে সেই ভ্যাকেন্সিতে আপনাদের একটা নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এবং ওএমআর গুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফ্রেশ টেন্ডার ডেকে আবার ইভ্যালুয়েট করতে হবে। আচ্ছা, তাহলে পুরনো যে প্রক্রিয়া তার থেকেই মানে পুনর্মূল্যায়ন করে করা, মানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট নয়? মানে ঠিক আছে, সেটা আমি দেখে নিয়ে বুঝে নিয়ে বলবো তাহলে। তা সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে, সেটা নেই, সেটা থাকলে তো এত সমস্যা হতো না। সিবিআই যা টোটাল যা ছিল প্রায় 23 লক্ষ মতন আমাদের ওএমআর ছিল, সেটাই দিয়েছেন। তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন, আমরা তো 23 লক্ষ যাচাই করিনি আগে। আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কি না 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। সেই জন্য আমাদের কোন 952-র ক্ষেত্রে তাদের আপত্তি, কোন 907-এর ক্ষেত্রে তাদের আপত্তি, গ্রুপ সির ক্ষেত্রে কোন 3481-এর ক্ষেত্রে তাদের আপত্তি, এইগুলো সিবিআই আমাদের আদালতের নির্দেশে আমাদের দেয় এবং সেগুলোকে আমরা মূল্যায়ন করি। এখন পুরো হার্ড ডিস্কের মধ্যে সবকটি আমি খুঁজে পাবো কি পাবো না, যেটা আমাদের মহামান্য আদালত এই স্পেশাল বেঞ্চ জিজ্ঞাসাও করেছিলেন, আমিও জানিয়েছিলাম যে সবকটা পাওয়া যাবে কি যাবে না, মানে আমাদের আইনজীবী মারফত জানিয়েছিলাম, সেটা আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই অধিকাংশই পাওয়া যাবে। 23 লক্ষই পুরোপুরি ওই সিরিজ, মানে প্রত্যেকটি আছে কিনা, প্রত্যেকটি আছে কিনা, দাদা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে গত 9 নভেম্বর 2023 বিশেষ বেঞ্চে এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টের, এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন। তা আমার আজকে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে, শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে, এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা
কম বেশি 5000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি, ফলে 5000 জনের ব্যাপারে, 5000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন, আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম, এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। কিন্তু বাকি যে ওই প্রায় 24000 এবং তার থেকে 5000 বাদ দিলে যে বাকি 19000, তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যেহেতু 5000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনো, আর তার ভিত্তিতে যেহেতু 24000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি 24000, সংখ্যাটা অ্যাকিউরেট নয়, মোট যদি 24000 জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি, মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5000 মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তো তেমন কিছু নেই, তাহলে যে পুরো 24000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা শীর্ষ আদালত যাচ্ছি। 5000 জনের মধ্যে অনেকেরই সবারটা হয়নি, যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি। আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায়, সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে, এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেইটি বাতিল হয়, আমরা নাম রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতের নির্দেশে। সুতরাং একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো বাতিল হয়নি, নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ বিতে বেশ কিছু চাকরি বাতিল হয়েছে। না শিক্ষক না, শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে বিভিন্ন স্কুলে তাতে একটা শূন্যতা দেখা যায়। নিশ্চয়ই না, এটা দেখুন, এটা আমার বিচার্য বিষয় নয় ঠিক, কারণ এটা তো ধরুন এডুকেশন সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করেন, আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা, আমরা সুপারিশেই বা নিয়োগ তার সঙ্গে সুপারিশের সঙ্গেই নিয়োগ চলে আসে, এই আসপেক্টেই আমি আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখছি। আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় যে 24000 সুপারিশপত্র প্রত্যাহার করবার, বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন, সেটা দেখতে হবে কি রায়টা হয়েছে, কিন্তু সেটাতে আমি অসন্তুষ্ট বলেই আমি অ্যাপিলে করা হচ্ছে। আমাদের সুপার নিউমারি পোস্টে যাদের নিয়ে তদন্ত তাদের থেকে একজনকেও সুপারিশ করা হয়নি। আমাদের সুপার নিউমারি পোস্টে আপনারা জানেন ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যেটা কিনা নট আন্ডার ইনভেস্টিগেশন, হ্যাঁ, তাদের মধ্যে 1280 জনকে সুপারিশ করা হয়েছিল, কিন্তু ওটা কিন্তু নট আন্ডার ইনভেস্টিগেশন। আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস 9 ক্লাস 10 এই চারটে সেক্টরে যা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটেড হয়েছিল, সৃষ্টি হয়েছিল অতিরিক্ত শূন্যপদ, সেগুলো কিন্তু আমাদের একটিও সুপারিশ করা হয়নি।
মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাতে আমরা বলছি যে আমাদের 185 ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা, সেটা এভিডেভিডি আমাদের দেওয়া আছে 9-10 এবং 39-39 হচ্ছে 11-12 এর ক্ষেত্রে। আর একটা মেয়াদি উত্তীর্ণ সংখ্যা আছে 130-এর কাছাকাছি, যেটা কিনা 23 আগস্ট 2020 দেওয়া, সেটা কিন্তু অন মেরিট দেওয়া। এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে দুজন এমন চাকরি প্রার্থী আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট, মানে মহামান্য সিঙ্গল বেঞ্চ, মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু, তার জেলা সহ দুজন চাকরি পেয়েছেন। ফলে ওই 3-8-20 ব্যাপারেও একই রকম রেকমেন্ডেশন হয়ে গেল, মানে যে রায় হয়ে গেল, এটাও একটা অবশ্যই বিচার্য বিষয়। যাই হোক, সেটা তো আমাদের দেখতে হবে, পুরোপুরি রায়টা না দেখে বলতে পারবো না। মোটামুটি 130-এর মতো সংখ্যাটা সেটা আমি দেখে, আর এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না। আমাদের তো রায়ের ব্যাপারে অ্যাপিল থাকবে একটা, আমাদের সব পয়েন্টই কভার করতে হবে, রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে সেটা তো কভার করতে হবে, যদি মনে করি সেটা অ্যাপিলেবল। কোনো রায়ের সঙ্গে তো আমি, কোনো একটা অংশের সঙ্গে তো এসএসসি কোনো আপত্তি নাই থাকতে পারে, দেখতে হবে। আমি তো একটা কথাই তো বললাম যে রায়ের পুরোটা পড়িনি, প্রত্যেকটি পয়েন্ট দেখিনি, আপনি যেটা মুখে রিপোর্ট করছেন আমাকে সেটাও আমাকে পড়ে জানতে হবে, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে হবে। আমি তো প্রচার মাধ্যমে রিপোর্টের উপর বলতে পারবো না। আমি যেটুকু বলতে পারলাম সেটুকুই যে সাদামাটা একটা হিসাব যে 5,000 অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, আর 24,000 মোট চাকুরিজীবী বা চাকরি করছেন, চাকুরিরত, তা তারা বাকি 19,000-এর ক্ষেত্রে যে কি পেলেন মহামান্য আদালত যে বাতিল করবার যোগ্য মনে করলেন সেটা আমাকে জানান।